কোটিপতি ও তার মেয়ে মিলে ছদ্মবেশে হবুবরের ইটের ভাটায় কাজ করতে আসে। কিন্তু হবুবর তাদের চিনতে না পেরে কি ব্যবহারই না করলো তা দেখলে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন। কি রে, কি করলি তুই? এটা মা, তুই ছাপ, তুই এখানে থাক, আর বাকিগুলো আমি নিয়ে আসতেছি। আর গত মাসে যে ওখানে যে 2 কোটি টাকা পাঠানোর জন্য বলছো, ওটা না, ওটা হয়ে যাবে। ওনাদের এখানে প্রায় 10 তলা বিল্ডিং, তো এখানে যে হিসেব কিতাব দেখতেছি সব ঠিক আছে। এখানে জামাল একটা ভুল করে ফেলছে, ঠিক এই জায়গাটাতে 10 লক্ষ টাকার মাল যাবে, ঠিক আছে, আর এখানে 7 কোটি টাকা। চল সামনে দেখি কি। এটা কি নতুন নাকি? ওয়ালাইকুম আসসালাম। না ভাইয়া, আসলে কি ওই ম্যানেজারের বদল আছে, আমি তো জানি না কি কজন আসে না আসে, ম্যানেজারের সবই চিন্তা। কি করলি তুই? এটা স্যার আমার কি দোষ? আমি তো দেখে যাচ্ছিলাম, আপনি তো না দেখে যাচ্ছেন। এই শালা, তুই জানোস না আমি এই রাস্তা দিয়ে যাবো, তুই চোখে দেখে আসতে পারিসনি? আমার বড় কথা বলো বেয়াদব। এই কি হয়েছে রে? আর দেখো না ভাইয়া, আমি আসার সময় গাড়িটা পুরো আমার পায়ের উপর দিয়ে উঠে দিছে। এই বেয়াদব, দেখে যাচ্ছি পারিস না বেয়াদব? দোষ করবেন আপনারা, শাস্তি দিবেন আমাদেরকে, আপনারা একটু দেখে আসলেই তো হইতো। এই বেয়াদব, আবার কথা বলিস, আরেকবার কথা বল। তুই কি রে, তুই সাধারণ একটা কর্মচারী হয়ে মালিকের সাথে তুই কথা বলিস? এই এটা কাজের জায়গা, চিল্লা চিল্লির জায়গা না, ঠিক আছে? আগে তোর বাপে কি দোষ করছে তোর বাপের গিয়ে জিগা। এই আমাদেরকে প্রশ্ন করার তোকে সাহস দিল কি? 2 টাকার মেয়ে? এই ছেলে, তুমি হিসাব করে কথা বলো। এই কাকে তুমি 2 টাকার মেয়ে বলতেছো? কি রে, তোরা এত বড় স্পর্ধা, তোকে 2টা থাপ্পড় দিছে ওটা হয় নাই না? আরেকটা খাবি? এই বেয়া তুমি, এই তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার সামনে আমার বড় ভাইয়ের গায়ে হাত দিলি, তোরা এত বড় সাহস, এত বড় স্পর্ধা একটা কর্মচারী মেয়ে হয়ে? এই তোর এত বড় সাহস কই থেকে পাইছিস তুই? হ্যাঁ এই ছাড়েন, আপনি আমার শরীরে হাত দিবেন না, খবরদার। আপনাদের মতো অমানুষ যদি আমার শরীরে হাত দেয় আমার শরীর নোংরা হয়ে যাবে। এই তোর গায়ে হাত দিছে কি হইছে রে? এই তোদের মতো 2 টাকার কর্মচারীর গায়ে হাত দিলে আমরা এমনিতে দুধ দিয়ে গোসল করি, তুই জানিস? হ্যাঁ একদম চুপ বাবা, এবার দেখো নিক চোখে, দেখছো আমি বলছিলাম না ওরা কত বড় অমানুষ বাবা? দেখছ এখন কিসের বাবা? এই তুই কে রে? তুই কে? রাখেন আপনি, মারে তুই ঠিক বলছিস, এরা শিক্ষিত নামের অমানুষ, টাকা পয়সা হইলেই মানুষ হওয়া যায় না। মুখ সামলে কথা বল, আর একটা কথা বলবি এখান থেকে তোর জিভ ছেড়ে ফেলবো, একদম এখান থেকে হিট করবো। এই চুপ থাক, তুই কাকে ছোট লোক বলছিস? হ্যাঁ কার সাথে খারাপ ব্যবহার করতেছিস তুই? বাবা এবার গামছা সরাও, অনেক হইছে। কি হলো গামছা সরাও, তোমার চেহারাটা এবার লাগছে, আপনি একটু দেখো। আঙ্কেল আপনি কে? তুই ওকে চিনিস নাকি? মুখ ঘুরালি কে? কে উনি? লোকটা কে? আমার হবু শ্বশুর। তোর হবু শ্বশুর মানে? যাক, তোমরা মানুষ হলেও তোমাদের দৃষ্টিশক্তি ঠিক আছে, শেষ পর্যন্ত আমাকে চিনতে পেরেছ। আর এই ছেলে, তোমাকে বলছি শোনো, এই তোমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা এই সেই মেয়ে, আমার একমাত্র মেয়ে, এতদিন আমেরিকায় পড়াশোনা শেষ করে গতকাল দেশে এসেছে। হাসাইলি তুই? তুই একটা কর্মচারী হইলে আমারে হাসাইলি, মানে কর্মচারীর মেয়েকে আমার ভাইকে বিয়ে করাবো? এটা তুই কিভাবে ভাবলি? তোর মেয়ে যদি হয় তাহলে আমার ইটভাটা কেন কাজ করতে আসবে? কেন আমি এখানে আপনাদের চরিত্র পরীক্ষা করার জন্যই ইট
খাচ্ছি আমি, বুঝছেন? এই জন্যই আমি এখানে। মানে কি বলেন এসব? হ্যাঁ ভাইয়া, আমি যখন কানাডায় ছিলাম তখন বাবা ওনার সাথে আমার পরিচয় করিয়ে দেয় কানাডাতে। আমাকে প্রথমে বললো যে একটা বিজনেসের ব্যাপারে ওনার সাথে একটু কনভিন্স করতেছে। পরে শুনলাম যে ওনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু মেয়েকে ওটা আমাকে দেখানো হয়নি। আর বাবার কথা তো আমি ফেলতে পারি না, তুমিও জানো, তাই আমি রাজি হয়ে গেলাম না দেখি। কিন্তু এসে যে এরকম একটা পরীক্ষা পড়তে হবে এটা কে জানে। শুনেন, আমি গতকালকেই দেশে ফিরছি, আর যখন শুনলাম যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তখনই ভাবলাম যে আপনাকে আমার পরীক্ষা করা দরকার একটু। কারণ যে আমার সারা জীবনের সঙ্গী হবে, যার সাথে আমার সারা জীবন কাটাতে হবে, তাকে একটু পরীক্ষা করা দরকার না আমার? সেই মানুষটা কেমন তা তো আমার অবশ্যই জানতে হবে। আর আজকে এখানে এসে যা দেখলাম, ছি, আপনাদের মনুষ্যত্ব যে এতই খারাপ, আপনাদের চরিত্র যে এতই খারাপ। আপনার ভাই, আমি এখানে কর্মচারী জানা সত্ত্বেও আপনার ভাই আমার দিকে যেভাবে নজর দিল আমি অবাক হয়ে গেছি। আর এই শুন, তোর গায়ে সামান্য শুধু একটু ভেন্ডারের কোনা লাগছিল, আর তাতেই তুই আমার বাবারে যেভাবে থাপ্পড় দিলি তোরা দুই ভাই মিলে। ছি, একটা কর্মচারী মনে কর যে একটা কর্মচারীর উপর তোরা এইভাবে অত্যাচার করলি, তোর কিন্তু মানুষই মনে করিস না তোরা। আর তোর মতো ছেলে কি আমাকে সুখে রাখবে? বাবা চলো। আর এই শোনো, তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে না, তোমার বিজনেসম্যান বাবাকে গিয়ে বলে দিও। আর তোমার বাবা যদি কারণটা জানতে চায় তাহলে কি এটাই বলবে যে তোমার বাবা তার সন্তানদেরকে মানবিক শিক্ষাটা দিতে পারেনি, বুঝতে পারছো? ভালো থেকো বাবা, চলো চলো।